بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি তোমরা অনেক ভালো আছো ভালো থাকবে এই আশা কামনা করছি ত্রিকে বিভাগের উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমি শারকুল আলম প্রামাণিক তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব চতুর্থ অধ্যায়ের আলোচনা শুরুতে আমরা যা জানতে চাই বা জানতে পারব সেটি হচ্ছে শ্বসন আজকের আলোচ্য বিষয় শ্বসন তাহলে এই শ্বসন কি শ্বসন কিভাবে ঘটে কেন ঘটে এ সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করব প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের বই সঙ্গে নিতেও পারো সঙ্গে নিলে তোমাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে তো চলো চাওয়া যাক শ্বসন কি জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন আর এই শ্বসনের মাধ্যমে এই শক্তি উপার্জিত হয়ে থাকে শ্বসনের সময় জীবদেহের কোষস্থ খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয় এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড আর এই প্রক্রিয়ার মাধ্যমেই শ্বসন উৎপন্ন হয় তাহলে আমরা একটু জেনে নিতে চেষ্টা করি যে শ্বসন কাকে বলে তাহলে শ্বসনটা আমরা একটু লেখার চেষ্টা করি তোমরাও এভাবে মুখস্থ করার চেষ্টা করবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু জীব কোষস্থ বলতে বোঝানো হচ্ছে যে জীবের কোষের অন্তস্থ জীব কোষস্থ খাদ্যবস্তু খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতি উপস্থিত থাকতেও পারে নাও থাকতে পারে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি অনুপস্থিতি তে খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে শুধু গতিশক্তিতেই নয় তাপশক্তিও হবে রাসায়নিক শক্তিকে গতিশক্তি তাপশক্তি দুইটাই হবে গতিশক্তি ও তাপ শক্তি তে রূপান্তর ও রূপান্তর ও উন্মুক্ত বা মুক্ত করে আমরা মুক্ত এ লিখি মুক্ত করে এবং এর ফলে এবং এটা আমরা এর না দিয়ে এবং এর ফলশ্রুতিতে ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন
সংক্ষেপে আমরা লেখার চেষ্টা করি কার্বন ডাইঅক্সাইড ও পানি H2O উৎপন্ন হয় উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। তাহলে শ্বসন প্রক্রিয়াটা আমরা বুঝলাম যে অক্সিজেনের উপস্থিতি থাকুক আর নাই থাকুক, যদি জীবের কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে এই রাসায়নিক শক্তিটাকে অন্য শক্তিতে রূপান্তর করে, অন্য শক্তি বলতে গতিশক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর করে, তাহলে সেটাই হচ্ছে শ্বসন। এবং এই শ্বসনের প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এটি হচ্ছে মূলত সংজ্ঞা। তো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, আমি আবারও তোমাদের জন্য সুবিধার জন্য বলতেছি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তর ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। এখন এই শ্বসন জীবজগতে শ্বসন অনেক রকম দুই রকম হয়ে থাকে, সাধারণত বেশি হয় না। উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে প্রায় কাছাকাছি শ্বসন প্রক্রিয়াটা একই রকম, কিন্তু তারপরও কিছু বৈষম্য আছে। শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাকীয় প্রক্রিয়া, তো এটা উদ্ভিদ ও জীবদেহের বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটা মূলত একই রকম হয়ে থাকে। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় অপেক্ষাকৃত সরল প্রাণীর চেয়ে, প্রাণীরটা অনেক জটিল কিন্তু উদ্ভিদেরটা অনেক সহজ। তো বন্ধুরা, এই উদ্ভিদের নির্দিষ্ট শ্বসন অঙ্গ না থাকার কারণেই এই প্রক্রিয়াটা অনেক সহজ, যে কারণেই এটাকে অনেক সহজেই বোঝা যায়। আর এরা সাধারণত উদ্ভিদ এটি করে থাকে পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের ল্যান্টিসেল এবং অন্তঃকোষের বায়ুর মাধ্যমে বা অন্তঃকোষের মাধ্যমে। আবার পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলি সমস্ত দেহের মাধ্যমেই উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া করে থাকে, সেক্ষেত্রে আবার প্রাণীদেহের শ্বসন প্রক্রিয়াটি একটু ভিন্ন, কারণ প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ নানা অঙ্গের মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। আবার কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে, যেমন নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয় বা অনেক সময় নাও হতে পারে। যেমন ধরো যে প্রাণীদের মধ্যে আবার গ্যাসীয় আদান প্রদানের জন্য বা এই শ্বসন প্রক্রিয়া আদান প্রদানের জন্য বিশেষ ধরনের অঙ্গ থাকতে পারে, যেমন মাছ ও ব্যাঙ্গাসের ক্ষেত্রে বলা আছে ফুলকার সাহায্যে শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে। আবার এই স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন, অর্থাৎ যেমন গরু ছাগল মানুষ বা আমরা যেভাবে করি এটাই হচ্ছে স্থলজ প্রাণী। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শ্বসন কাকে বলে এবং শ্বসনের কয়ভাবে হতে পারে, অর্থাৎ এটি বিভিন্নভাবে হতে পারে, সেটা প্রাণীদের ক্ষেত্রে একরকম আর উদ্ভিদের ক্ষেত্রে আরকম। উদ্ভিদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে জলীয় উদ্ভিদ বা পানিতে বসবাসরত উদ্ভিদের ক্ষেত্রে একরকম, আর স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়াটা আরেক রকম। তো বন্ধুরা, শ্বসনের শক্তি উৎপন্ন হওয়ার হয় শ্বসনের শক্তি উৎপন্ন হয় এর একটি পরীক্ষা তোমাদের বইয়ে আছে, সেই পরীক্ষাটা আমরা ইচ্ছা করলে আজকে সম্পূর্ণ করতে পারি, বোঝারও চেষ্টা করতে পারি। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে কিছু উপকরণ নিতে হবে, দুটি থার্মোফ্লাক্স। কী কী লাগবে? দুটি থার্মোফ্লাক্স, দুইটি থার্মোমিটার, আমরা যেটা দিয়ে সাধারণত জ্বর মেপে থাকি সেই থার্মোমিটার,
আবার অঙ্কুরিত বইয়ে যেটা দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করি, অঙ্কুরিত সোলাবিস, অঙ্কুরিত সোলাবিস। আর সিদ্ধ ছোলা, ছোলাটা দুই রকম হচ্ছে, একটা হচ্ছে অঙ্কুরিত অর্থাৎ যেটা নতুন করে উদ্ভিদ প্রজন্ম হওয়ার চেষ্টা করতেছে বা বড় হওয়ার চেষ্টা করতেছে, আর সিদ্ধটা হচ্ছে আমরা যেটা পানির মাধ্যমে সিদ্ধ করে থাকি তাপ দেওয়ার সাহায্যে ও ছিদ্রযুক্ত রাবারের সিপি, রাবারের সিপি। এগুলি নেওয়ার কারণ হচ্ছে এটা আমরা দুইটি করে নিয়েছি কারণ দুইটাতে দুই রকম পরীক্ষা করা হবে, অর্থাৎ একটা অঙ্কুরিত ছোলা বীজ দিয়ে আরেকটি হচ্ছে সিদ্ধ ছোলা বীজ দিয়ে। তো সিদ্ধ ছোলা বীজ, তো বন্ধুরা চলো দেওয়া যাক। আমরা আগে একটা চেষ্টা করি যে দুইটা থার্মোফ্লাস্ক যদি আমরা এরকম নেই, দুটি থার্মোফ্লাস্কের মধ্যে আবার এখানে আমরা থার্মোমিটার যদি ঢুকাই দিই, এটাকে আবার সিপি দিয়ে আটকে দিতে হবে, এটাকে এমন পরিমাণ পর্যন্ত আমাদের নিতে হবে যেটা সাধারণত থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, এই পারদটাই কিন্তু তাপমাত্রাটাকে নির্ধারণ করে। ধরো এগুলি হচ্ছে আমাদের জন্য অঙ্কুরিত সোলাবিস, এটাতে আমরা দিলাম অঙ্কুরিত সোলাবিস, এটা দেওয়ার পর আমরা এই সিপি দিয়ে এটাকে আটকিয়ে দেব থার্মোমিটারের ইয়েতে, যাতে এদিক দিয়ে কোনো প্রকার বায়ু আদান প্রদান না হয়, বের হতে না পারে বা ঢুকতে না পারে। একইভাবে আরেকটি এরকম থার্মোফ্লাক্সের মধ্যে আমরা আরেকটি থার্মোমিটার ঢুকে দিই এবং থার্মোমিটারের পারদের অংশটা এমনভাবে ঢুকে দিই যাতে ছোলা বীজের মধ্যে এটা ডুবন্ত অবস্থায় থাকে। তো বন্ধুরা এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারব যে কেন শ্বসনের মাধ্যমে বা শ্বসন প্রক্রিয়ায় তাপ শক্তি উৎপাদন হয়। এটাকে আমরা ওই রাবার সিপি দিয়ে সুন্দর করে আটকে দিতে হবে যাতে বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে। এখানে একটা দাগ অঙ্কিত করে রাখো পারদের যে পরিমাণ চিহ্ন আছে, আমরা জানি যে সাধারণত এরকম বিভিন্ন ধরনের স্কেল আছে পরিমাপ করার জন্য, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে স্কেল থাকে থার্মোমিটারে, তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে বা অনেক সময় তোমাদের যখন জ্বর হয়ে থাকে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা এটা মেপে থাকে। তো তোমরা দুইটারই একটা নির্দিষ্ট পরিমাপ করে রাখো দেওয়ার সময়। এই সিপি আটকানোর পরে কিছুক্ষণ পর দেখা যাবে যে অঙ্কুর সিদ্ধ ছোলা যেখানে রাখা হয়েছে সেখানকার থার্মোমিটারে কোনো পরিবর্তন আসতেছে না, পক্ষান্তরে যেখানে অঙ্কুরিত ছোলা বীজ রাখা হয়েছে সেখানে পারদের উন্নতি ঘটতেছে, অর্থাৎ পারদের মাধ্যমে এই তাপমাত্রাটা স্কেলটা উপরের দিকে উঠতেছে। বন্ধুরা কেন এটি হচ্ছে? এটি হওয়ার কারণ আমরা এখানে দাগ দিয়েছিলাম যে এ পর্যন্ত শুরুতে ছিল কিন্তু অঙ্কুরিত ছোলা বীজের এই শ্বসন প্রক্রিয়ার কারণে তাপ উৎপন্ন হয়েছে, যার কারণে এই তাপটি পারদে লেগেছে আর এই তাপ লাগার কারণে থার্মোমিটারের যে তোমরা চিহ্ন প্রথমে দিয়ে রেখেছিলে সেখান থেকে উপরের দিকে উঠে গিয়েছে। কিন্তু অন্যদিকে সিদ্ধ ছোলার ক্ষেত্রে সেটি ঘটেনি, যেখানেই ছিল সেটা সেই তাপমাত্রার চিহ্নটা সেখানেই রয়েছে। তো বন্ধুরা
এই প্রমাণ এই পরীক্ষা থেকে বোঝা যায় যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো বন্ধুরা আজকে আর নয়, আজকে আমরা এই শ্বসন সম্পর্কে জানলাম এবং শ্বসনের রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে তাপশক্তিতে রূপান্তরিত হয় তার একটি পরীক্ষা জানলাম। তো বন্ধুরা আমরা তোমাদের এই যতটুকু জানলাম তার সে অনুযায়ী একটু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করি। তোমরা নিঃসন্দেহে বাড়ির কাজগুলি করে রাখবে এবং স্কুল খুললে বিষয় শিক্ষকের কাছে সেগুলি জমা দেবে। বাড়ির কাজ এক নম্বর হচ্ছে যে শ্বসন কাকে বলে সেটি তোমরা মুখস্থ করবে এবং খাতায় লিখে রাখবে। শ্বসন কাকে বলে বা বলতে কি বোঝায়। দুই হচ্ছে রাসায়নিক শক্তি কিভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয় প্রমাণসহ ব্যাখ্যা করো। শক্তিতে রূপান্তরিত হয় প্রমাণ করো বা প্রমাণসহ ব্যাখ্যা করো। তো এই দুটি বাড়ির কাজ থাকলো আজকের জন্য। তো বন্ধুরা আর নয়, তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।